তো হইলো কি ও যে হান্ডি ও হান্ডি মাংসটা হইলো ইম্পর্টেন্ট হাফ কেজি অর্ডার দিছে ও টোটাল হাফ কেজি চর্বি আর মাংস মিক্স রসুনটা দই ছয়টা আলাদা একটা ফ্লেভার হলো এবার 2000 আর 3000 আর সমস্যা নাই দরকার লাগলে আসুন মাঞ্জা কিছু ডিম গেলা দেবো আপনার আছে ভাই তার আর প্রবলেম নাই মানে আমি ফোনটা ঘুরাইছি তখন আমার স্টক করার মতো অবস্থা হয়ে গেছে বিকজ আমরা নিজে দেখা লেখা আমরা দিয়ে রাখলাম 705 টাকা ভাই চলে দাও একটা খুব মজা হইব ব্লগ লেটস গো ইট রাজবাড়ি এ মামা এখানে নামান ঠিক রাজবাড়ি সামনে নামু আজকে হান্ডি মাংস ট্রাই করবো আপনারা দেখেন চেষ্টা করবো যে হান্ডি মাংসটা কতটুকু বেটার চলে যেতে একটা খুব মজা হইব ব্লগ লেটস গো উইথ রাজবাড়ি এ মামা এখানে নামান তো গাইস ও হইলো বর্তমানে রাজবাড়ি রেস্টুরেন্টের সামনে আমরা আইছি আর রাজবাড়ি রেস্টুরেন্ট তো রিসেন্টলি কালকে কইছিল যে ভালো লাগবে আজকে আইছি এর লাগে কালকে ঢুকছি না বুঝছো না ঠিক আছে আমার আর যাই হোক আমরা বর্তমানে যেটা ট্রাই করবার লাগে আইছি এটা হইলো কি হান্ডি মাংস যেটা দেখি আসলে এটা মূলত বাইরে হয়ে গেছে নিউজ হয়েছে তো চিন্তা করলাম ট্রাই করি কিলা লাগে তো এখন একটু রাজ হওয়ার আছে আজকে শুক্রবার তো লাস্ট টাইম আইসি জানি না কিলা করতাম বা ট্রাই করি রাজবাড়ি রেস্টুরেন্ট আমি বর্তমানে অর্ডার দিছি আর কি আপনার হান্ডি মাংস যেটা আমি এর আগে হয়েছি যে এটার জন্য হয়ে গেছে তখন লাস্ট টাইম আমরা দুই তালা দুটো গেছি তারা ওটা হেল্প করছে যেহেতু মাটির পাতলি মাঝে রান্না হয়েছে এটা একটু স্পেশাল হয় টেস্ট অন্যরকম থাকে আমি যতটুকু বুঝতে পারলাম ট্রাই করি নাই ওখানে একটা নিউজ আছিল আমার ছোট ভাইয়ের জন্য মেনশন দিচ্ছে ভাই হইতো নি আমি তারা কইলাম ভাই আইরাম আমি বেরিয়েছি আলহামদুলিল্লাহ রিজি কোনো আসিল এর লাগে আজকে আবার অর্ডার দিছি আও আমি যেখানে ট্রাই করবো যে হান্ডি মাংস তারা খুবই ফ্রেন্ডলি আসলে খুবই ফ্রেন্ডলি খুবই রেসপন্স করবো আমার লগে আমার বন্ধু আছে আসলে একটু সাই শর্মা বেশি বুঝছেন না আমার বন্ধু ভিডিও ভিডিও করে টাকা লাগলে খাই টাকা কাতর লাগে ওই জন্য যে খালি ভিডিও 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 খানি মিলে না বলা করি বললাম না ঠিক আছে খাইলি বা সমস্যা নাই মূলত হইলো কি ও যে হান্ডি ও হান্ডি মাংসটা হইলো ইম্পর্টেন্ট আর ওটাও মানে বাইরে হয়েছে আর ও আমরা ধরেছি এই পার্সোনাল অর্ডার আমি দেখা নিল লাগে ও ফুল হান্ডি মাংস আর যেটা বর্তমানে খুবই জনপ্রিয় খুবই সুন্দর স্মেল আর আমি কইলাম আপনারে আর ইন মধ্যে যারা আইসুন লাস্ট টাইম সবও কিন্তু হান্ডি মাংস অর্ডার দিচ্ছেন প্রতিটা টেবিল হান্ডি মাংস ও হইলো আমরা অর্ডার মূলত হাফ কেজি অর্ডার দিচ্ছে ও টোটাল হাফ কেজি ও দরকার রসুন খুবই স্পেশাল করে বানানো হয়েছে অ্যাকচুয়ালি আর বিক্রাম কিচেনে যেতে পারলাম না কিচেনে গেলে আমি দেখাইলাম মানে তারা পুরো একটা হান্ডির মাঝে মানে মাঝে বানানো হয়েছে আর মাংসগুলোর সাইজও খুবই একেবারে বড়ও আছে সাইজগুলো আমি দেখলাম টেস্ট করি দেখি টেস্ট করি কিলা লাগে তো গরম গরম খাইলে আসলে আলাদা মজা হইব তারপরে স্টার্ট করি ও টোটাল সাইজ হইলো আপনার হাফ কেজি যে অর্ডার দিচ্ছে ও হাফ কেজি টোটাল দেখলাম আপনার মাঝে ভাত হয়েছে হান্ডির মাঝে বানানো হয়েছে পাতিল মাঝে বানানো হয়েছে যে কারণে ওটার নামও তো হয়েছে হান্ডি মাংস আর ও দৌকা মাংসের সাইজগুলো আমি দেখাই এটা রসুন পাগল হয়ে গেছে বলো ভাই দেবো ভাই আমি একলা লইলি একটা পাট করি লাগা লেগে আইছি আমরা মূলত দুইজনে হাফ কেজি অর্ডার দিছি আমরা দুইজনে ও হইলো টোটাল আপনারা দেখলাই নো মাঝে মাংসের সাইজটা কিছু আড্ডির পরিমাণ একটু মোটি পাতিলে মাঝে আড্ডির পরিমাণ একটু বেশি আছে মাংসও আছে বাট এভারেজ মিক্স আর কি চর্বিও দেওয়া আছে চর্বি আর মাংস মিক্স রসুনটা দেওয়া হয়েছে আলাদা একটা ফ্লেভারও লাগে মাছ গরম হলে ও মাত্র না মানি হয়েছে এর লাগে দরিয়া দরিয়া খাওয়াটা খুবই ডিফিকাল্ট এটা সরিষার একটা ভাইব স্যার সরিষার একটা ফিল আর কেমন একটা স্পাইসি লবণ একটু কম আছে লবণের পরিমাণটা একটু কম আছে মশলাটা গুড আড্ডিটা একটু বেশি পাইছি আমি খুবই অনেক যেটা লবণ একটু কম আছে জাল একটু কম আছে গরু মাংস সচরাচর আমরা যেটা জাল দিই খাই জালটা একটু কম আছে লবণের একটু কম আছে লবণ লাগে খাইতে ভালো লাগে চর্বি মাংস একটু বেশি চর্বি মাংস 600 টাকা আই থিঙ্ক এবারে গুড ডিল ইউ লাইক টু ইট দিস দইটা হলো কি 40 টাকা আর আমার গলা একটু ঠান্ডা এর লাগে আমি একটা দই লইছি বললাম যে 2 চামচ খাই নতুন বাকিটা খাইলি আমরা খাওয়া বর্তমানে শেষ
সে ভাই বিল কোথায় দেখিলেন চিন্তা করেন বাইরে বাইরে ভাই বিল কিটা 2000 উপরে আছে না আল্লাহ আমার তো বিল লাগছে টাকা তো পকেটে নাই বাই দ্য ওয়ে আজকে ভিডিওটা কিন্তু স্পন্সর বাই দাদু রাজবাড়ি যেটা মূলত আগে আসিল আপনার বুজন বাড়ি এখন আবার রাজবাড়ি হয়ে গেছে পানসির ঠিক লগে লোকেশনটা সকলে জানান সিলেটে যারা আছে আনছে তো আমি তো আসলে আইফোন আমার কোনো টপিক হয়েছে না কিনা তো বন্ধুরা বললে মন দিয়ে আতরে দেখি আমার হাতে ধরা যে আইফোনটা তো এটা ব্যান্ডা না ম্যাডা তৈল ওখানে যখন আমি আতুল হয়েছি আমার কাছে খুব ভালো লাগছে যখন আমি ফোনটা ঘুরাইছি তখন আমার স্টক করার মতো অবস্থা হয়ে গেছে বিকজ আমরা নিজে দরকার কি ওই টাইপের আইফোন ওই লেগে আইফোন মানে কথা আছে না ভাই চপ চপ করলে শুনা হয় না সব সময় আগে দেখা ভালো লাগবে না এটা হলো অফিস গেলার আইফোন আর ওই লেগে আমার গেলার আইফোন ও পয়লা দেখি আইফোন অবশ্যই হোক ভালো একটা রিভিউ পাইবা আর তার রেসপন্স খুব ভালো আছে খুবই রেসপন্স করছেন তারা থ্যাংক ইউ সো মাচ রাজবাড়ি রেস্টুরেন্ট সো গাইজ আলহামদুলিল্লাহ আমরা ডান ব্লগ করা অ্যান্ড আমরার এক্সপিরিয়েন্স হয়ে গেছে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ রাজবাড়ি বিকজ এরকম ভালো লাগছে থ্যাংক ইউ ভালো লাগছে গাইতে অ্যান্ড আমার ফ্রেন্ডে আমি গাইলাম এই যাজুল মানে কি তুমি দশের মাঝে কত দিবা তোমার পার্সোনালি কি একটু কমতে আছে লবণ নাকি লবণের একটু কমতে আছে লবণটা যদি একটু এবারে যদি দিত হয়তো একটা গুড কম্বিনেশন থাকবে না দেখ সিট আপনার ট্রাই করতে পারো নোয়া যাইয়া ঠিক রাজবাড়ির স্টুডেন্ট দেখো হইব নতুন ব্লগ ওই পর্যন্ত ভালো থাকা সুস্থ থাকা লাভ ইউর সেলফ লিভ ইউর লাইফ টু ইউ গাইজ বি আর অ্যাভেল আসসালামু আলাইকুম মেরে তো এল